ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। জুমার নামাজে বা বিভিন্ন নামাজের শেষে কিছু মানুষ বিশেষ বিপদ আপদ ইত্যাদি মানুষের আরোগ্য লাভ ইত্যাদি কারণে দোয়া চায়, দোয়া করে দেওয়া হয়, আবার কিছু মিষ্টি বিতরণ করে, এরকম দোয়া জায়েজ কি জায়েজ নয়, এবং তাদের সাথে সম্মিলিত আকারে দোয়া করা যাবে কি যাবে না? ভাই, সত্যিকারে আমাদের সমাজ, এখন সমাজের বহু অংশই মানুষের কাছে দোয়া চায়, মানে সে যেন নিজে আল্লাহ তাআলার কাছে চায় না, চাইতে চায় না, চাইতে পারে না, চাইতে জানে না, যে কোনো কারণ হোক না কেন, নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া না চেয়ে মানুষের কাছে দোয়া চায়, যেটা বেশি না হলেও অল্প আপত্তিকর অবশ্যই, কারণ এভাবে মানুষ মুখাপেক্ষি হয়ে যাচ্ছে, মানুষের দোয়ার মুখাপেক্ষি হয়ে যাচ্ছে। বরং উচিত হবে প্রত্যেক বান্দা তার অভিযোগ এবং তার দুরাবস্থা এবং তার কল্যাণ ইত্যাদি কামনা বা এ সকল কিছুর জন্য সে আল্লাহ তাআলার কাছে স্বয়ং নিজে দোয়া করবে। কিন্তু যদি কোনো নেক ব্যক্তিকে কেউ দোয়া করতে বলে, তবে তখন ইসলাম জায়েজ করেছে। আর নেক ব্যক্তির নিয়ম হবে যে যেমন দোয়া চাইলো তাকে তৎক্ষণাৎ ওরকম দোয়া দিয়ে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা দোয়ার আবেদন করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দোয়ার সেই আবেদনে ততটুকুই কথা বলতেন, হে আল্লাহ আমার জন্য দোয়া করে দেন আমি যেন সেই জান্নাতি লোকদের মধ্যে হতে পারি। তো আল্লাহ রসুল বলতেন হ্যাঁ তুমি তাদের মধ্যে থেকে। তাই যদি কেউ এরকম শেফা ইত্যাদির জন্য দোয়া চায়, তাহলে বলতে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি তাকে যেটা সে দোয়ার জন্য আবেদন করছে সাথে সাথে আপনি বলবেন আল্লাহ আপনার এটা করে দিক, আপনার কল্যাণ করুক, আপনার এই কাজটা হয়ে যাক, এরকম দোয়া দিতে হবে সাথে সাথে। কিন্তু ওটার জন্য একটা সম্মিলিত দোয়ার আকার দেওয়া, আমিন আমিন বলা, এরা দোয়া করে দিলে বলে এদেরকে মিষ্টি খাওয়ানো, এ সকল কিছু শরীয়ত বহির্ভূত বিষয়, এগুলোতে শরীক হওয়া ঠিক না। তবে যদি কেউ দোয়া চায় আপনার কাছে, তাহলে আপনি তাৎক্ষণিক তার জন্য দোয়াটা করে দিতে পারেন। যদি কেউ বলে ভাই আমার একটু দোয়া করবেন যেন আমার একটা চাকরি হয়, ধরে নেন কোনো একটা ভালো চাকরির বিষয়ে কথা বলছে, আপনি বলতে পারেন আল্লাহ আপনাকে একটা কর্মসংস্থানের সুবিধা বা সুযোগ করে দিক, এরকম আপনি দোয়া দিবেন।